ডেন্ট পয়েন্ট নিয়ে কত কাল আমি একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে ভিডিওটি দেখে নেবেন। ডেন্ট পয়েন্ট এখন কিছু নিউ আপডেট আসছে, নিউ আপডেট রুলসগুলোর মধ্যে একটা রুলস হচ্ছে যে ডেন্ট পয়েন্ট এখন যারা বিপিএন দিয়ে আনলিমিটেড পয়েন্ট আর্ন করেছে তাদের অ্যাকাউন্টগুলো বেছে বেছে ব্লক করে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ রিচার্জ অফ করে দেওয়া হচ্ছে। তাই তাদের অ্যাকাউন্টে যদি 2-3 লাখও ডেন্ট কয়েন থাকে ওইগুলো আপনি কোনো আর ইউজ করতে পারবেন না, ডাইরেক্ট ব্যান্ড এবং মেল করার পরে তারা ওই অ্যাকাউন্টগুলোতে আর কোনো অ্যাক্টিভেশন করে দিচ্ছে না, যার ফলে আইডিগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। এখন রিচার্জ অপশন এখন বাংলাদেশে চালু আছে, তবে র্যাপার অপশন পুরোপুরি বাংলাদেশ থেকে অফ করে দেওয়া হয়েছে। তাই আপনারা র্যাপার করে এখন আর কোনো পয়েন্ট আর্ন করতে পারবেন না। ডেন্ট এক্সচেঞ্জ হয়তো কিছুদিনের মধ্যে চালু হতে পারে, তবে 10,000 মতো প্রায় 100 BTC জন্য, তো আপনি চাইলে নিয়ে নিতে পারেন এখান থেকে ফ্রিতে, আর না হয় রেখে দিতে পারেন এক্সচেঞ্জ চালু হলে ওগুলো বিক্রি করে দিতে পারেন। তো ডেন্ট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো মনে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে সকল বিষয়টা যতটুকু জানি হেল্প করবো। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আর ভালো কিছু নিয়ে আসছি, চ্যানেলের সাথেই থাকুন, ধন্যবাদ।